কোরআন মজা লাগে না, লাগে কি লাগে না? কোরআন যত তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলতে হবে। যদি আল্লাহু আকবার বলতে পারেন, বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, আল্লাহ সূরায়ে মুদাসসিরে বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। তাকবীর যখন কোনো বান্দা সকালে এবং বিকালে আল্লাহর নামে তাকবীর যদি দিতে পারে, হার্টের যদি কোনো সমস্যা থাকে আল্লাহ তাকে সুস্থতা দান করিয়া দেয়। নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর দিলে লাভ না লস? তাকবীর অনেক মুসলমান মনে করে তাকবীরটা দলীয় স্লোগান, না। আল্লাহ কোরআনে বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে মুসলমান আল্লাহ আপনার দিয়েছে, কিডনি আল্লাহ দিয়েছে, দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছে, শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছে, বাক শক্তি আল্লাহ দিয়েছে, যে মুসলমান রবের নামে তাকবীর দিতে জানে না, মুসলমান ঘরে মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না। কথা বলে ঠিক না বেটি? এজন্য তাকবীর কোন দলীয় স্লোগান আর কথা রাব্বাকা ফাকাব্বির কার নামে তাকবীর হবে? জোরে বলেন মুসলমান ভাইরা রে আমার, শুধু এই কোরআন আমরা শুনি না, বিশ্বনবী গভীর রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, এক ঝাঁক দুষ্ট জিন তারা তাওরাত শুনেছে, জব্বুর শুনেছে, ইঞ্জিল শুনেছে, মুসলমান হয় নাই। দাউদ আলাইহিস সালামকে দেখেছে, ঈসা নবীকে দেখেছে, মুসা নবীকে দেখেছে, আমার নবীর আমলেও তারা বেঁচে আছে। কারো বয়স 1000 বছর, কারো বয়স 1500 বছর, কারো বয়স 2000 বছর, এরকম লম্বা হায়াত পাওয়া দুষ্ট জিনেরা এত কিতাব শুনেছে, তাদের ভিতরে কোনো প্রতিফলন হয় নাই, মুসলমান হয় নাই। আমার নবী যদি আল্লাহর এই কোরআন তেলাওয়াত করলেন, ওই দুষ্ট জিনেরা আমার নবীর কোরআন শুনল, ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মুখ থেকে যখন তারা কোরআন শুনল, তারা অবাক হয়ে গেল, কি শুনলাম আমরা? তাওরাত শুনেছি, জব্বুর শুনেছি, ইঞ্জিল শুনেছি, কোন কিতাব আমাদেরকে ভালো পথে ফিরে আনতে পারে নাই। আজিব কথা শুনলাম, যখন আমার নবীর মুখ থেকে তারা কোরআন শুনল, ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি, তারা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস বাসিলে ভালো, মুছে যাবে মনের কালো, আধা রাতের ফুল ফোটেছে কোরআনের আলো, গান মনে ঢালো আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। জোরে কান মারহাবা, আরো জোরে। তাহলে এই কোরআন আল্লাহর জমিন, আল্লাহর কথা হবে কার? যারা কোরআন বন্ধ করতে চায়, যারা কোরআনের মাহফিল করতে দেয় না, যারা বন্ধ করতে চায় তারা হলো কোরআনের শত্রু। কথা বলেন ঠিক না বে ঠিক? এদের হাসুর হবে আবু জেহেলের সাথে। মুসলমান বাংলাদেশে এমন মুসলমান আছে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে সব কিছু করে, যখন এই কোরআনের হক কথা বলা হয় তাদের কপাল ভাস হইয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? কোন জাতি আপন কিতাবের বিপক্ষে গীবত গায় না, মুসলমান নামধারী মুসলমান কোরআনের ঘোর বিরোধী আছে না? না, জোরে বলেন। এই জন্য মুসলমান শুনে যান, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়ার রদ বদল করার ক্ষমতা কার? বিশ্ব নবীদের মজেদা আল্লাহ রাসূল কোরআন দেখে গেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। দাউদ আলাইহিস সালামের মজেদা ছিল, উনি যদি কোনো লোহাকে হাতের মুঠার মধ্যে নিতেন, চাপ দিতেন, পানি হয়ে যেত,
দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, মুজাজা তার কবরে চলে গেছে। পৃথিবীর মানুষ যদি মনে করে কোনো লোহাকে হাতের মুঠার মধ্যে নিয়ে চাপ দিলে পানি হবে না, নবীও শেষ, মুজাজাও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মুজাজা দিল, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার, হে মুসা তোর হাতে ওটা কি? মুসা বলে লাঠি, কি করো? গাছের পাতা বাড়ি উঠ বকরি দুম্বাকে খাওয়াই, ইয়ার উপর ভর করে দাঁড়াই। আল্লাহ পাক বলে, মুসা রে হাতের লাঠির মধ্যে কি মুআজজা দিয়েছি তুমি কি জানো? মুসা নবী বলে, জানি না। আল্লাহ কয়, মুসা হাতের লাঠি ছেড়ে দাও। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিলেন, ইয়া হাইয়াতুম তাসআ, বিশাল সাপ হয়ে গেল। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলে, খুদা হাওয়ালা তাকব, ধরো। মুসা নবী ধরলেন, লাঠি হয়ে গেল। বাংলাদেশের মুসলমান যদি মনে করে লাঠিকে ফেলা দেয় লাঠি সাপ হ, কখনো সাপ হবে না। নবীও শেষ, মুজাজাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর মুজাজা দিল, উনি যদি কোনো কাঠের তক্তার মধ্যে বসে যায়, বিনা ইঞ্জিল তামাম দুনিয়া সফর করেন, জোরে জোরে কান, সুবহানাল্লাহ। সুলাইমান নবী বিদায়, মুজাজা বিদায়। পৃথিবীর মানুষ যদি মনে করে কোনো কাঠের তক্তার মধ্যে বসে আর বলে তক্তা আকাশের মধ্যে ভাসো, কখনো ভাসবে না। নবীও শেষ, মুজাজাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র নবীদের মুজাজা দিল, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন। বিশ্ব নবীদের মুজাজা হলো আল্লাহর কোরআন। বিশ্ব নবী চলে গেছেন, কোরআন রেখে গেছেন। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনকে যদি তোমরা চুমু দাও, মুখে লাগাও, মহব্বত করো, আমি নবী বলে দিলাম, এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যারা কোরআন শুনতেছেন, কোরআনের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, কোরআনকে যারা ভালোবাসবেন, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে, কোরআনের মাহফিলকে যারা মহব্বত করবে, কোরআনের মাহফিলে চান্দা দিবে, কোরআনের মাদ্রাসায় টাকা দিবে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মহব্বত করবে, কোরআন তাফসির হোক যারা চাবে, এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ যখন তার লাশটা কবরের জমিনে নামাই দিবে, নামাই দেওয়ার পরে মানুষ যখন 40 কদম পার হয়ে বাসার দিকে চলে যাবে, সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে, তার নাম মুনকার নাকির। আমরা সবাই জানি, এসে জিজ্ঞাসা করবে, বান্দা আমার ভাইয়েরা, মুনকার নাকির ফেরেশতা এসে দেখবে কবরের মধ্যে লাশ নাই, বড় একটা পাখি শুয়ে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে, কি শুয়ে আছে? লাশ নাই। ফেরেশতা এসে বলবে, ও পাখি, অমুকের ছেলে অমুক, ফুলান এমনে ফুলান, এ ডিস্টার্ব হয়ে কেন এই এই বেড়া তোমরা, যারা কোরআনে মাহফিলে ডিস্টার্ব করবে না, বেয়াদ কথা বলেন না কেন? এতগুলো লোকের সামনে রাটে ডিস্টার্ব করো তুমি? অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জেহেল যেখানে বলেছে, যেখানে মোহাম্মদের কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা গন্ডগোল করো, মারামারি করো, ফটকা ফটাও, যাতে মুসলমান কোরআন শুনতে না পারে, এটা আবু জেহেলের কাজ ছিল। খবরদার, কেউ বেয়াদবি করে দুঃসাহস যেন হয় না। এটা কোরআনের কথা, যেখানে কোরআনের তাফসির হয়, ওইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, শুনো বুঝো, যাতে করে বিষয়টা তোমাদের একমত হয়। ঠিক না বে? ঠিক। এই জন্য আমি অনুরোধ করব, আগেই বলে দিলাম, কেউ ডিস্টার্ব করবেন না, ইনশাল্লাহ বলি, আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, এ রোডে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। মুসলমান ভাইরা, আমার কান্না গান, পাখিকে এসে জিজ্ঞাস করবে, পাখি অমুকের ছেলে অমুক, ফুলান এপলে ফুলান, এক্ষুনি লাশটা রাখা হলো, লাশটা কোথায় গেল, তুমি কে? তাকে বাড়ি করে দাও, তাকে জিজ্ঞাসা করব, পাখি ডাক দিয়ে বলে, তোমরা কারা? আমরা ফেরেশতার মুনকার নাকির। আমরা তারে জিজ্ঞাসা করব, তাকে জিজ্ঞাসা করার জন্য আমরা এসেছি।
পাখি ডাক দিয়ে বলি সে আমার ডানার নিচে আরামের ঘুম ঘুমাচ্ছে, জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে, আরামের ঘুম ঘুমাচ্ছে, ডিস্টার্ব দেওয়া যাবে না, চলে যাও। ফেরেশতারা আল্লাহকে যে বলবে আল্লাহ ও রব্বুল আলামিন, এক্ষুনি লাশটা রাখা হলো মুখের শ্রমুক ফুলান এমনে ফুলান, কবরে যাইয়া দেখলাম লাশ নাই, পাখি হয়ে আছে, পাখি আমাদেরকে তার কাছে ভিতকে দিচ্ছে না, তার ডানার নিচে নাকি ওই লোকটা আরামের ঘুম ঘুমাচ্ছে। আল্লাহ আমরা কাকে জিজ্ঞাসা করব? আমার আল্লাহ বলে নো ফেরেশতারা তোমরা জানো না, এরা পাখি দেখতেছ এটা পাখি না, এটাই হলো আল্লাহর কোরআন। আরো আস্তে আরো জোরে সুবহানাল্লাহ বলেন, তুমি জানো না ওই কোরআন তার সঙ্গী হয়েছে, এই কোরআন সকালে তেলাওয়াত করতো বিকালে তেলাওয়াত করতো, কোরআনের মাদ্রাসায় লোকটা মহব্বত করতো, মাদ্রাসার তালবিল ইমদেরকে মহব্বত করতো, আলেমদের সাথে সম্পর্ক ভালো রেখেছে, ওই মসজিদে টাকা দিয়েছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, মহব্বত করেছে, কোরআনের মাহফিলে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে। ওই লোকটা যখন কবরে এসেছে ওই কোরআন তার সঙ্গী হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না নিগাবে ততক্ষণ পর্যন্ত ওই পাখি কোরআন তাকে ছাড়বে না। আরো জোরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, আরো জোরে ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, বলেন ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না বে? ঠিক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায়। আজকে কোরআনে চোখ রাখতেছি না, ওই যে ভিডিও মোবাইল, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায়, কথা বলেন না কেন? দুঃখ লাগে মুসলমান, প্রাণটা ফেটে যায়। আজকের এই মাহফিল দেখে আমি বলতে চাই, তাম বাংলাদেশের মধ্যে প্রতিদিন তাফসীর মাহফিল হচ্ছে, দুই বছর কোরআনের মাহফিল বন্ধ ছিল, আপনারা জানেন মহামারী কথা বলেন, ঠিক না বে? ঠিক। এবার মাহফিল চালু হয়েছে, আমি যেটা অনুভব করে দেখলাম, লাখ লাখ বক্তারা ওয়াজ করতে করতে মঞ্চে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওয়াজ দিয়ে কাজ হচ্ছে, রেজাল্ট উল্টা। আগে ছিল মহিলাদের ব্লাউজের হাতা ফুল হাতা, ওয়াজ হতে হতে মহিলাদের ব্লাউজের হাতাই নাই। আগে ছিল মা বড়রা ঢিলা ঢালা কাপড় পরত, এখন কি ওয়াজ হচ্ছে বাংলাদেশের ভিতরে, এত ওয়াজ মাহফিল হচ্ছে, মহিলারা এমন কায়দায় পায়জামা পরতেছে, লুঙ্গি চা বড়, নাম কি আসতে বলেন আরো জোরে, পেলাজু, আপনারা কিনে দিয়েছে, এগুলা বেটি কে কিনে দিয়েছেন? আপনারাই দিয়েছেন, দুঃখ লাগে আফসোস লাগে, মায়েরা বড়রা যারা এসেছেন আমার কথার দিকে একটু কর্ণপাত করেন, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর ভালো হলে মুরিদ ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, যে যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হয় আল্লাহওয়ালা, যে পীর গাঁজা খাওয়া ওর মুরিদ দেখবেন পায়খানা করে পানিও লয় না। আর কি গান,
আমাগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে তো মানুষ নাহি রয়। আমাগো বাবার দরবারেতে কত গরু যায়, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ভাইরা, আমার কোরআনের দিকে চোখ রাখার দরকার আছে না নাই? আরো জোরে সকলের মার্কা কি? আরো আস্তে আস্তে বলেন, কেউ শুনবে। আরো জোরে কোরআন, আমাদের মার্কা বিশ্ব নবী কোরআন দিয়ে কথা বলেছেন। 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে থাকলেন, আরবের লোকেরা, আরবের লোকেরা সবাই নবী কালাম বলল, সবাই তাকে বিশ্বাসী বলল, সবাই তাকে ভালো মানুষ বলল। যেদিনই আমার নবী কোরআনের কথা বললেন, কোরআন থেকে কথা বললেন, আমার নবীকে বলল পাগল জাদুগির, কিসের কারণে? জোরে বলেন, আরো জোরে। নবী যে কেঁদে ফেললেন, আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ কাঁদো না, আলাইসাল্লাহ বিকাফিন আব্দা, আপনার সাথে আসি আমি আল্লাহ, কেউ দিতে পারবে না পাল্লা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীর সাথে আছেন কে? আরো জোরে। ও নবী চিন্তা করো না, টেনশন করিও না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর রহমত হলো আমার নবী, সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর রহমত আমার নবী। আমার নবী যদি কারো থুতু মোবারক দিয়ে কারো ক্ষত স্থানে লাগাই দিত, অ্যান্টিবায়োটিকের কাজ করতো, সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আমার আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী যদি কোনো মানুষের কোনো বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে দিতেন, তার বাচ্চার মাথা থেকে সুগুরান বাইর হইতো, তার বাচ্চা যে হইতো তার বাচ্চার মাথা থেকে এই ঘেরান আসতো। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। বিশ্ব নবী খন্দকের যুদ্ধে গেছেন নিজে শ্রমিক, সুবহানাল্লাহ বলে। খন্দকের যুদ্ধে বিশ্ব নবী নিজে শ্রমিকের কাজ করতেছেন, হঠাৎ এক সাহাবী যা বলছি, আর রাসূল আল্লাহ আমার পেটের দিকে তাকান। নবীজি পেটের দিকে তাকায় দেখতেছে একটা পাথর বাঁধা। আল্লাহ নবী মনে ভাবলেন সাহাবী বড় অনাহারে আছেন। আল্লাহ নবী বলছে সাহাবী আমার পেটের দিকে একটু তাকাও। সাহাবি পেটের দিকে তাকায় দেখতেছে দুইটা পাথর বাঁধা। কয়টা পাথর? সাহাবির পেটে একটা পাথর, আমার নবীর পেটে কয়টা পাথর? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। জাবেরের বাড়ি ছিল খন্দকের যুদ্ধের পাশে। জাবের নবীজির এই পেটে দুইটা পাথর দেখে জাবেকের চোখ দিয়ে পানি বের হয়েছে, যাকে আল্লাহ সারা পৃথিবীর রহমত করে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী অনাহারে আছে, দুইটা পাথর বাঁধা। তারপরে নবী যুদ্ধ করার জন্য সে খন্দকের খন্দকে নবী নিজের শ্রমিকের কাজ করতেছেন। জাবের তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। বিবিকে যাইয়া বলে, বিবি রে বাসায় কি আছে, তাড়াতাড়ি কোনো খাবার ব্যবস্থা আছে নাকি বলো? বিবি বলে, স্বামী সামান্য একটু আটা আছে জব। ও বিবি তুমি রুটি তৈরি করো, আর ওই যে বকরির ছোট বাচ্চাটা নিয়ে আসো, আমি জবাই করে গোস্ত তৈরি করে দিচ্ছি। আমার নবীকে আজকে দুপুরবেলা আমি দাওয়াত খাওয়াবো। জোরে কাম সুবহানাল্লাহ। জাবের ছাগল জবাই করলেন, ছাগল জবাই করে গোস্ত তৈরি করে বিবিকে দিলেন। বিবি রে আমার নবীকে আমি দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, তুমি রেডি করো। জাবেরের বিবি চালাক ছিলেন বলে, স্বামী যে কায়দায় যাচ্ছ, খন্দকের থেকে আড়াই থেকে 3000 সাহাবী সেখানে আছে, তুমি যদি চিল্লাইয়া নবীর কাছে যা বলো, ও পায়গম্বর আমার বাড়িতে আপনার দাওয়াত, তাহলে তো সাহাবিরা শুনবে, তারাও তো ক্ষুধার্ত অবস্থায় আছে। অতএব যা আয়োজন করেছি 2 থেকে 3 জন কার খাওয়া হবে, এতগুলো লোক তো আমরা মেহমানদারি করতে পারবো না। অতএব তুমি আস্তে করে নবীকে যখন সুযোগ পাইবা, কানে কানে বলবা পয়গম্বর আমার বাড়িতে আপনার দাওয়াত। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কাল্লা গান। যাবের একটু পরে শ্বাস খুঁজে পাইলেন, নবীর কানে কানে বলছে পয়গম্বর
আমার বাড়িতে আপনার দাওয়াত। যখন এই কথা বলেছেন ও পয়গম্বর আপনার একার দাওয়াত আমার বাড়িতে, আল্লাহর নবী মুখটা খন্দকের দিকে ঘুরাইয়া বলছো, খন্দকের সাহাবীরা চলো রে জাবরের বাড়িতে দাওয়াত। আরো আসতে সুবহানাল্লাহ বলে আরো জোরে, জাবের পয়গম্বরের কানে কানে আবার মুখটা লাগায় বলে, নবী গো আপনার একার দাওয়াত। আল্লাহ নবী খন্দকের দিকে ইশারা করে বলছে, খন্দকের সাহাবীরা চলো রে জাবরের বাড়িতে দাওয়াত। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আমি আয়োজন করছি এক থেকে দুইজন কারখানা হবে, আর নবী আড়াই থেকে 3,000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। জাবের আমার ভাইরা আর কিছু না বলিয়া সামনের দিকে অগ্রসর হলো, সাহাবীরা নবীর পিছনে মিছিলের সহিত জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। জোরে কাম সুবহানাল্লাহ। জাবের জলদি করে বাড়িতে চলে গেলেন, যাইয়া বিবিকে বলে, বিবি রে জালানার কাপড়টা সরায়া দেখ, অন্ধকের যত সাবি সবাই আসতেছে। আল্লাহু আকবার বলে স্বামী, তুমি কিভাবে দাওয়াত দিয়েছো নিশ্চয় দাওয়াতের মধ্যে তুমি ভুল করেছো, তুমি যেভাবে আমাকে শিখাই দিয়েছো ওইভাবে তো নবীকে দাওয়াত দিয়েছি। বলছি পয়গম্বর আপনার একার দাওয়াত, আর নবী দাওয়াত পাইয়া সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, এবার মেহমানদার কিভাবে করবা? ইউ বলছে, স্বামী টেনশন করার কোনো কারণ নাই, সারা পৃথিবীর রহমত করে আমার নবীকে আল্লাহ পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে, চিন্তা করার কোনো কারণ নাই, দাওয়াত দিয়েছি আমরা নবীকে, আর নবী দাওয়াত দিয়েছে সাহাবীদেরকে, অতএব টেনশন করার কোনো কারণ নাই, আমার নবী নিজে মেহমানদারি করবে। আল্লাহু আকবার বলে, সেই নবীর উম্মত কারা? আস্তে কম, আরো জোরে। সেই নবীর উম্মতের চরিত্র নামাজ পড়ে না এক অক্ত, আর কয় নবী আই লাভ ইউ খুব ভালোবাসি, রবিউল আউয়াল মাঝেশ্রী নবীকে খুব ভালোবাসি, একদিনে নবীকে একদিন ভালোবাসা দিয়া বাজারে যত মিষ্টি মন্ডা খাইয়া ফেলাইছি, আর নবী আমি ভালোবাসিছি, আর আজীবন নবীর খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন জাবেরের বাড়িতে আল্লাহর নবী যখন তাসরি বললেন, আল্লাহর নবী বলে, জাবের তোমার মুখটা গেল শুকনা। হুজুর আমি তো আপনাকে একাকে দাওয়াত দিয়েছি, আপনি তো সব সাহাবীদেরকে নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলে, যাবে টেনশন করিও না, তোমার রান্নাঘরটা কই আমার একটু নিয়ে চলো। আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা, আমার একটা করুণা আজকের মাহফিল হেদায়েতের ওসিলা হতে পারে, আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক না বেঠে? বহুত লোক আছে সারা নামাজ সুস্থ অবস্থায় পড়েছে, খানা খাইছে, গল্প গুজব করেছে, ঘুমাইছে আর উঠে নাই। আস্তে, একদিন তোমারই নাম মসজিদে হবে, আস্তে গো, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মান সমান একদিন তোমারই নাম মসজিদে হবে, একদিন তোমার জড়িয়ে কাফন নিয়ে যাবে তোমার আত্মীয় স্বজন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন,
তৈরি থেকো হো তৈরি রেখো, তৈরি থেকো হো তৈরি রেখো, কবরের মানসামার একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। কথা বলেন না কেন? এই জন্য কবি বলেন, ওই দেখা যায় গোরস্থান ওই আমাদের ঘর, ওইখানতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে, টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না, টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না, একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠাই। মারহাবা বলেন, হে মুসলমান জাবেরের বিবি বলে, স্বামী সারা পৃথিবীর জন্য রহমত আমার নবী। নবী বলেন, জাবের তোমার রান্নাঘরটা কই আমার নিয়ে চলো। আল্লাহর নবী তার রান্নাঘরে গেলেন, গোস্তর দিকে তাকালেন, রুটির দিকে তাকালেন। আল্লাহর নবী বলেন, জাবের রে তোমাকে আমি একটা ওসিয়ত করতেছি, যতক্ষণ পর্যন্ত আমি নবী গোস্ত রুটি বন্টন করব ততক্ষণ পর্যন্ত চুলার আগুনটা তুমি জ্বালিয়ে রাখবা, লাকড়ি একটার পর একটা লাকড়ি দিতেই থাকবা, আর আমি নবী পরিবেশন করে খন্দকের সাহাবীদেরকে খাওয়াব। রহমতে আলম নবী নবী দোজাহান, রহমতে আলম নবী নবী দোজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীদের ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীদের ঘাম। চিনে জানো মানো আমার আমার নবীদি, চিনো তারে মানো তোমরা আমার নবীদি, যাহার পাগল চন্দ্র তারা তারো কারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী নবী দোজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। মুসলমান এবার যাবে একটার পর একটা লাকিরে ঢুকা শুরু করলো। আমার ভাইরা বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা দজ্জন দজ্জন করে তোমরা ভিতরে ঢুকো। আল্লাহর নবী তিনটা করে রুটি পরিমাণ মতো গোস্ত দেওয়া শুরু করলো। যত সাহাবি ছিল সবাই তৃপ্তি সহকারে খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলে, যাবে এখন কে আছে রে? যাবে বলে, হুজুর আপনি এবং আমার পরিবার। আল্লাহর নবী বলেন, জাবের পাতিলের দিকে তাকায় দেখো। জাবের পাতিলের দিকে তাকায় দেখে যতটুকু গোস্ত ছিল, যতটুকু রুটি তৈরি করেছে একটাও কমে নাই। জোরে কম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক, ফজরের নামাজ কায় পরে পড়ুক, নাকি চলবে? কোরআনের আলোচনা চলবে, কোরআনের তাফসীর চলবে, সূর্য যত দিন জ্বলবে, এই বুকে যত দিন আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের গানে। বুকে এই বুকে যত দিন আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়, চিরদিনেই দুনিয়ায় হয়েছে হায়,
কোরআনের জয়, যোগে যোগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। আল্লাহু আকবার বলেন। মায়েরা বলেন, আপনাদের বিষয় কিছু কথা বলবো। আমারে বলল, আপনাদের সামনে যারা ফাঁকা জায়গাটা আছে পুরা করে নেন, পিছনে মা বোনদেরকে বসার সুযোগ করেন। মায়েরা বলেন, কান লাগান, তার মানে হলো আজকের এই মাহফিল সকলের জন্য জন্য হেদায়েতের ওসিলা হয় বলি আমিন। আরো জোরে আমিন। নিয়াত সই করা দরকার আছে না নাই? নিয়াত সই করব কি করব না? কান সুখ করব না? আজকে কিছু কথা বাসায় নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। মায়েরা বলেন, কান লাগান, মা আমি আগে বলেছি, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, বাম্মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারাই পরিচয় হয়। যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হয় আল্লাহওয়ালা। আজকে যারা কোরআনওয়ালা হয়েছো মা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, মায়েরা বলে রাখার লাগান, মা আজকে কি সন্তান জন্ম দিয়েছ, পেটের ভিতর থেকে তো আগে বাইর হওয়ার দরকার ছিল, কোরআনে হাফেজ কোরআনে আলেম হবে, কিন্তু এখনকার মায়ের পেট থেকে বাইর হয় ডিপ জল কটকটি। এই কথা বলেন না কেন? যেমন হ্যাকেরা তেমন হ্যাকিনি, যেমন না করি তেমন পড়াশা, গাছ যেমন ফল। কেননা ওই যে ভিডিও মোবাইল, পেটে বাচ্চা আসলেই দোয়া করা দরকার, আল্লাহ যেটা পেটে দিয়েছে এটা যেন ভালো মানুষ হয়, এরা যেন কোরআনওয়ালা হয়, আল্লাহ এটা যেন হাদিস পড়নেওয়ালা হয়। মা যদি পেটে সন্তানকে নিয়ে আমল করতো, আল্লাহ পেট থেকে এখনো অনেক সন্তান বাড়ি করে দিত। এ মায়ের এমন একটা কাল্লাগান, আপনাদেরকে কোরআনওয়ালা হতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাইসুল মুফাসসিরিন তাবে তাবাইন ছিলেন, উনি আমার ভাইরা হজ করে বাসায় দিকে যাচ্ছেন, বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে আমার ভাইরা দেখতেছে মাতাবের পাশে একটা বুড়ি মহিলা চাদর গায়ে দিয়ে এইভাবে কাঁপতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলেন বুড়িটার কোনো অসুস্থ হইল নাকি, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, এই বুড়ি ওয়ালাইকুম সালাম বলে না, আল্লাহর কোরআন দিয়া সালামের উত্তর দিলেন, জোরে কান সুবহানাল্লাহ, সালামুল কওলাম মির রাব্বির রাহিম। পরম করুণাময় আল্লাহ পাকের রহমত আপনার উপর বর্ষিত হোক। মহাদ্দে সাহেব চমকে উঠছে, মা হজ হয়ে গেছে, সব লোক বাড়ি চলে গেছে, আপনি এই জায়গার মধ্যে পড়ে আছেন কেন? এই বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়ালা, আমি হজ করতে এসেছি, পদ হারিয়ে ফেলেছি, আমি যাব কোথায়? সুবহানাল্লাহ বলেন না কেন? মহাদেশ সাহেব বলে, আমি একটা মহাদেশ, সে একটা বুড়ি কোরআন দিয়ে কথা বলে। আচ্ছা ও মা, বুঝলাম আপনি পদ হারিয়ে ফেলেছেন, পদ হারা অবস্থায় আপনি এখানে কয়দিন পরে আছেন? এবার বুড়ি কানের কাছে হাতটা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলে, মাই সালাসা লায়ালিন সাবিয়া, তিন রাত তিন দিন আমার পুরনো হয়েছে, জরে কাম সুবহানাল্লাহ। মহাদ্দে সাহেবের চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আল্লাহ তুমি কোন মহিলার সাথে সাক্ষাৎ করে দিলা? কোরআন সারা কথা বলে না, নিশ্চয়ই বুড়ির ভিতরে কোরআনের জ্ঞান আছে। ও মা, বুঝলাম আপনি তিন রাত তিন দিন পরে আছেন, আপনি কি খেয়েছেন, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? এবার বুড়ি আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাযী হুয়া ইয়ুতঈমুনি ওয়া ইয়াসকী, আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টি করেছে, তোমারও সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমার খাওয়া দাওয়ার
ব্যবস্থা করে দিয়েছে। মদ্দেশ সাহেব এবার চোখে পানি রাখতে পারলেন না, আল্লাহ মহিলাকে যদি ফেলে যায় আমার গুনাহ হবে, মা গো মা বুঝলাম আপনি আল্লাহ আপনারে খাওয়াইছে, আমার পটলির ভিতরে কিছু খানা আছে বাসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমি প্যাকেট করে নিয়েছি, বাসায় নিয়ে যাব। ও মা পটলিটা তোমার সামনে দিলাম, যা মনে চায় একটু আপনি খায় নেন। এবার মুড়ি আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, তার মানে আমি রোজা রেখেছি আমি কিছু খাইতে পারবো, সুবহানাল্লাহ বলেন না মিয়া আরো জোরে। মহাদেব সাহেব দেখি এই বুড়িকে ঠোকা যায় কিনা, মাতৃভাষায় কথা বলাইতে পারি কিনা, বুড়ি প্রশ্ন করি আর কোরআন দিয়ে জবাব দেয়, এই মহিলাকে যদি ফেলে যায় আমার গুনাহ হবে। ও মা বুঝলাম আল্লাহ আপনি রোজা রেখেছেন, সফর হালতে তো ফরজ রোজা ভাঙ্গার নিয়ম আছে ভাঙ্গা যায়, মাগুমা আপনি খান। বুড়ি বলছে সুম্মা তিমসিয়া মাইলাল লাইল, খাবো না খাবো না, আমি রোজা রেখেছি আমি রোজা ভাঙবো না। ও আমার মায়েরা বলে না কাল্লা গান মা গল্প করা যাবে না, দেখো এই বুড়ি কীভাবে কোরআন দিয়ে কথা বলে, কোরআনের জ্ঞান থাকলে মানুষ কোরআন দিয়ে কথা বলতে পারে, জোরে কম সুবহানাল্লাহ। এবার মহাদেব সাহেব বলে মা বাড়িটা কোথায়, আপনার বাড়ি কই, কোন গ্রামে আপনার বাসা, দেখি আম বুড়িকে ঠোকা যায় কিনা। কোরআনের মধ্যে দিনাজপুরের নাম নাই, নীলফামারীর নাম নাই, ঢাকার নাম নাই, দেখি বুড়িকে ঠোকা যায় কিনা, মাতৃভাষা কথা বলাইতে পারি কিনা। ও গো মা আপনার বাড়িটা কোথায় বলে দেন। এবার বুড়ি কানের কাছে হাতটা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বাসার ঠিকানা জানাই দিচ্ছেন, জোরে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহু আকবার বলেন, বাইতুল আকসার কাছে হলো আমার বাড়ি, জোরে কম সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব আর কথা বলতে পারে না, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আর আল্লাহ শুকর আদায় করলেন, উঠকে বলে উঠ বসে যাও, বুড়িকে বলছে মা উটের উপর উঠে আপনার বাসায় আমি পৌঁছাই দিব। বুড়ি এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিয়েছেন, আং তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আপনি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। এবার বুড়ি উটের উপর উঠতেছেন, মহাদেব সাহেব তাকাই আছেন। এবার বুড়ি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে মহাদেব সাহেবকে সাবধান করে দিচ্ছেন, আল্লাহ আকবার বলে। বুড়ি একথা বুঝাইতে চাচ্ছেন মহাদেব সাহেব, আমি বুড়ি মহিলা, উঠে উঠতে গেলে আমার কাপড়টা উল্টা পাল্টা হতে পারে, আপনি তাকায়া দেখতেছেন আপনার গুনাহ হবে আমার গুনাহ হবে, অতএব চক্ষুখানা নিম্নগামী করেন অন্যদিকে ঘোরান। মহাদেব সাহেব লজ্জা পেলেন, বুড়ির সাথে কথা বলার সাহস কোলাই না। এবার বুড়ি উটের উপর উঠলেন, উঠকে খাড়া করে মহাদেব সাহেব টেনে টেনে নিয়ে যায়, বুড়ির সাথে কথা বলার সাহস কোলাই না, ডাক দেয় মা দুনিয়ার জমিনে আপনার সম্পদ ধন সন্তান সন্তান সম্পত্তি নিয়ামত আপনার আছে না নাই। এবার বুড়ি আল্লাহর কোরআন দিয়ে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলে, মাল ধন সন্তান সম্পত্তি এই নিয়ামত আল্লাহ আমার দিয়েছে। মহাদেব সাহেব বলেন আল্লাহ মহিলাকে তো আমি ঠকাইতে পারি না, মাতৃভাষা কথা বলাইতে পারি না, যা বলে সব কোরআন থেকে বলে, মা গো মা বুঝলাম সম্পদ আছে,
সন্তান আছে, আপনার নিয়ামত আল্লাহ দিয়েছে, সন্তানদের নামটা হলো কি? আল্লাহ বলেন না কেন? বুঝলাম, আপনার সন্তান আছে, সম্পদ আছে, সন্তানদের নামটা হলো কি? আমাদের নীলফামারি এবং আপনাদের দিনাজপুরে এই নাম তো নাই। অনেক সময় দেখা যায় বাপের নাম বেরাস, বেটার নাম ফায়ার, আছে না? সেদিন এক মা ফিরে গেলাম, এক ছোট্ট বাচ্চা আমার নাস্তা দিল, আমি বললাম মা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম বৃষ্টি। কি নাম? এমন নাম রাখে কোরআনও নাই হাদিসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নামের কারণে কেউ জান্নাতে যাবে, এই নামের কারণে কেউ জাহান্নামে যাবে। এই নাম তাকিক করে রাখতে হবে। আলেমরা আমার কাছ থেকে পরামর্শ করে নাম রাখা দরকার আছে না নাই বুঝি না, যেটাই মন চায় সেটাই রেখে দেয়। আমার ভাইরা সিউটি বিউটি, আমার ভাইরা বুলেট, এমন কিছু নাম রেখে দেয় যেটা কোরআনও নাই হাদিসে নাই। মহাদেব সাহেব কায়দা করলেন, দেখি বুড়িকে ঠোকা যায় কি না। ছেলে আছে বুঝি, ছেলেদের নামটা হলো কি? কোরআনের মধ্যে তো শাল্টু মাল্টু বল্টু চুট্টু ভুট্টু নাম নাই, দেখি বুড়িকে ঠোকা যায় কি না। এবার বুড়ি কানের কাছে হাতটা দিয়ে ছেলেদের নাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিতেছে, জোরে কাম সুবহানাল্লাহ, আরো জোরে ইব্রাহিম মুসা খলিল হলো আমার ছেলে। আস্তে সুবহানাল্লাহ, আপনাদের সাথে মহিলাদের পাওয়ার অনেক বেশি আছে না? অনেক নেতা দেখবেন এদিকে খুব দাপট, বাড়ি যে বউর কাছে বিলাই আছে না নাই? এ ধরে বলেন দেখায় শেফালি মা এক কাপ চা বানাই, দেখায় বানায় খা আছে না? এখানে অনেক মুরব্বীর আছে ওয়াজ শোনার জন্য, চাষি আম্মা বাড়িতে গরম ভাত কত সুন্দর করিয়া, ভাত তো আমার ভাইরা ঠান্ডা হয়ে যাবে কি করেছে, ভাত সুন্দর করিয়া বান্দিয়া ল্যাপের তলত দাগলির তলত ঢুকে রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? আসা যাবে খাওয়াবে, আর বড় লোক দেখবেন এদিকে ডাপট, বাড়ি গেছে বউর কাছে বিলাই। মাহবিল শেষ করে বাসায় যাচ্ছি, রাত বাজে তিনটা, বাজারে দেখলাম এক ভদ্রলোক বসে আছে, আমি চিনি তাকে নেতা মানুষ। আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামাও, জিজ্ঞাসা করলাম ভাই এত রাতে কেন আপনি এখানে বসে আছেন? আমাকে সালাম দে কয় হুজুর ওয়াজ করি খান টের পান না, উল্টা কথা বললাম, মনটা খারাপ করলাম যে আপনাকে গাড়ি থেকে নেমে আপনাকে জিজ্ঞাসা করলাম। কয় হুজুর বেয়াদবি মনে করবেন, হুজুর আপনি বাসায় যাবেন, আপনাদের স্ত্রী কত ভাগ্যবান আমি জানি, হুজুর এমন স্ত্রীর সাথে আমার বিবাহ হয়েছে, হুজুর এমন বংশের মেয়ে আমার সাথে বিবাহ হয়েছে, আমার স্ত্রীটা হলো সাত থানার ওসি। পায়থানার হুজুর বাসায় গেলে কাউ 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 করে, মুখের ভাষা এত খারাপ। আমি নেতা মানুষ, কত রাতে মানুষের বাসায় যেতে হয়, অনেক সালিশ করতে হয়, বিচার আচার করতে হয়, গভীর রাতে বাসায় গেলে পাশের ফ্লাইটের লোক তার চিৎকারে জ্বালায় ঘুম ভেঙে যায়, এমন বংশে বিবাহ হয়েছে হুজুর আমি খুব মনটা খারাপ, এই জন্য গভীর রাত পর্যন্ত আমি বাজারে বসে থাকি, যখন ঘুমে বেবুর হইয়া যায় আস্তে করে দরজা খুলে ঘুমাই, টের পাইলে হুজুর ওই যে যা আছে মুখে তাই হয়। আমি বললাম ভাই কত টাকা নিয়েছিলেন বিবাহের আগে? ভাই হুজুর আমি নেই নি, আমার বাবা নিয়েছেন 9 লাখ। কয় লাখ? মানে ও ভাই এই 9 লাখ টাকা নিয়েছ, ওই 9 লাখ টাকা নেওয়ার কারণে তোমার বউ তোমার কথা শোনে না, কথা বলেন। আর গরিবের স্ত্রীরা কত সুন্দর করে আদর যত্ন করে, স্বামীকে মহব্বত করে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মায়েরা বলে না আল্লাহ কান দেখো এই বুড়ি কিভাবে কোরআন দিয়ে কথা বলে, আজকে কোরআনের শিক্ষা নাই এই জন্য তোমার কিচ্ছু নাই। ছেলেদের নামটা যখন বললো
পুরি মহাদ্দেব সাহেব আর কথা বলতে পারে না, বাড়ির কাছাকাছি চলে গেলেন। বুড়ি এবার উঠ থেকে নামলেন, ছেলেরা মাকে এসে সালাম দিলেন, মা এমন আছে? মা আওয়াজ হয়ে গেছে, সব লোক তো বাড়ি চলে গেছে, আপনি এত দেরি করে আসলেন কেন মা? বুড়ি এবার নামার পরে কিছু মুদুরা টাকা বের করে ছেলেদের হাতে তুলে দিয়ে বলছেন, ছেলেরা যাও মাদিনা, যাও মাদিনা, যে ভালো ভালো খাদ্য ক্রয় করে নিয়ে আসো, মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে। মহাদ্দেব সাহেবকে বললেন, রুমের ভিতরে মহাদ্দেব সাহেব বসলেন, ছেলেদেরকে বুড়ি এবার ছেলেদের কাছ থেকে খাবারগুলো সংগ্রহ করে প্লেটের মধ্যে সাজালেন। মহাদ্দেব সাহেব কারোর সাথে কথা বলার সাহস কুলায় না। এবার বুড়ি কি করলেন, আবার প্লেটটা মহাপুরীর সামার বাইরে মহাদেবের সামনে দিলেন, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাকে খেতে বললেন, জরে কম সুবহানাল্লাহ, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মহাদেব সাহেব, আপনি আমাকে বহু দূর দূরান্ত থেকে আমার গন্তব্যস্থানে পৌঁছায় দিয়েছেন, আপনার জন্য আমি কিছু খানা রেডি করেছি, আপনি খায়া নেন। মহাদেশের খাওয়া দাওয়া করার পর বুড়ির সাথে কথা বলার সাহস কুলায় না। ছেলেদেরকে বললেন, বাবা রা তোমার মা কতদিন বন্ধ করাম দিয়ে কথা বলে? ছেলেরা বলে, মহাদেশ সাহেব আমার মা 1 বছর 2 বছর না, আমার মা সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন সারা কথা বলে না। আল্লাহু আকবার বলে, মুসলমান দাঁড়াও তুমি হাতে নিয়ে যাও আস্তে, গোরাধারের বিপদ সানিতে, গোরাধারের বিপদ সানিতে পদ চলিতে কি পারবে তুমি, শোনো মুসলমান দাঁড়াও তুমি হাতে নিয়ে যাও, ও মুসলমান দাঁড়াও তুমি হাতে নিয়ে যাও, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা বলে না, ও মা কল্লাগাও এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনওয়ালার মা হতে হবে। এই কোরআন যদি তোমাদের সিনার ভিতরে থাকে, ওই সিনাটা কো আল্লাহ লাউহে মাহফুজ বানায়া দিবে, সুবহানাল্লাহ বলে। এই জন্য মায়েরা বলে না, 4টা কাজ করতে হবে, জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে আওয়াজ দিতে হবে ভাই, দুর্বল হচ্ছেন, আপনার রাগ হয়েছেন? আমি কিন্তু কথা না বললে আমি মনে করি লোকটা গন্ডার, গন্ডারও যদি আজ ভুতান হয় 6 মাস পাটের পায়, কথা বলেন না কেন? এই জন্য কথা বলতে হবে, মুসলমানদের আওয়াজ দিতে হবে। আজকে মুসলমানরা আওয়াজ না দেওয়ার কারণে বাতিলটা মাথায় চড়ে উঠেছে, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমাদের জীবন দেওয়া লাগবে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা দিতে চান দিয়ে হাত আল্লাহকে দেখাও, নারে তাকবীর। আজকের মাহফিল কোরআনের মাহফিল, নারে তাকবীর, আল্লাহ কবুল করুক বলি আমিন, আরো জোরে বলে আমিন। এ মায়েরা বলে না, কাল্লা কাল 4টা কাজ করতে হবে, 1 নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো স্বামীর খেদমত, 3 নম্বর হলো রমজান মাসে রোজা, 4 নম্বর হলো ফরজ পর্দা। এই 4টা নেক আমল যে নারীরা করবে, ওই নারীর জন্য আল্লাহ 8টি জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে। আল্লাহর নবী বসা, একজন সাহাবী নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি একটি কথা বলার জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, বলো বলো, পারমিশন দিলাম। নবীজি দেখতেছেন কালা কুসকুসে সাহাবি, ও সাহাবি সকালে তুমি কি বলবা? বলে, হুজুর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় গেলাম, কেউ আমার মেয়ে বিবাহ দেয় না, আমার সাথে কেউ বিবাহ দেয় না, আমার শরীরটা কালো কিন্তু অন্তরটা নবী ভালো, সুবহানাল্লাহ। ও নবী আমি আপনার উম্মত,
নবীজি পালন করতে চাই বিবাহ সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আজকে কালো লোক দেখলেই অনেকের নাকটা ছিটকায়, আছে না নাই? কালো বানান কে? ফর্সা বানান কে? চেহারার মালিক কে? সৌন্দর্যের মালিক কে? যখন এই কথা বলেছেন আল্লাহ নবী বলে টেনশন করিও না, সাত সকালে যেহেতু এসেছ তোমার বিবাহের ঘটকালি আমি নবী নিজে করব। আরো আসতে ইনশাআল্লাহ বারবার। ভাই এই যে জায়গাটা আমি অনুরোধ করব, আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন, আমি ছোট্ট একটা ব্রিফিং দিয়ে যাব, ইনশাআল্লাহ শুনলে মজা পাবেন। ওই যে ভাইরা দাঁড়িয়ে আছে যাদের সামনে ফাঁকা জায়গাটা আছে, আপনার জায়গাটা যদি অন্য ভাইকে দান করে দেন আল্লাহ জান্নাতে আপনাদের জন্য জায়গা করে দিবে। দেখেন তো একটু আশা যায় কিনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 30 সেকেন্ড 30 সেকেন্ড তাড়াতাড়ি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ। হে পিছনে ভাইরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে লোকটা নড়বে না বুঝবে না ওর ভিতরে ভেজাল আছে, আপনার জায়গাটা অন্য ভাইকে দান করে দেন আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলছে সাহাবি টেনশন করার কোনো কারণ নাই, কেউ যেহেতু তোমারে মেয়ে দেয় নাই আমি নবী তোমারে নিজে ঘটকালি করব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে জোরে হলো না? আল্লাহর নবী বললেন সাহাবি আমার একজন সাহাবি আছে আরবের ভিতরে, তার একটা সুন্দরী মেয়ে আছে, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর আরবের লোকেরা তার নাম ধরে ডাকে না, তার নাম ধরে কেউ ডাকে না, তার নাম হলো তারা ডাক দেয় হুরে মদিনা, সবাই তাকে মদিনার হুর বলে ডাকে। যাও আমার ওই সাহাবির নাম হলো আমর ইবনে ওয়াহাব, আমর ইবনে ওয়াহাবকে বলো পয়গম্বর পাঠিয়ে দিয়েছে তার মেয়ের সাথে যেন তোমার বিবাহ পড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে। সাহাবি মনে খুশি যে কেউ মেয়ে দেয় নাই, আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে আমার বিবাহ হবে, খুশির ঠেলায় সাহাবি বলছে হুজুর আমি আপনার উম্মত, বিবাহ করতে চাই আপনার সন্নত, হুরে মদিনা মদিনার হুর, নবী গো বাড়ি কত দূর? বলছে যাও অমুক গ্রামের পাশে আমার সাহাবি আমর ইবনে ওয়াহাবের বাড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে এ মায়েরা কান লাগাও মা, একজন মহিলার ভিতরে ঈমান থাকলে কেমন হয়? সাহাবি চলে গেলেন দরজায়, যে কোলা নড়ালেন দরজা খুলে দিল আমর ইবনে ওয়াহাব, দেখো রে বাপ রে বাপ কে কালোর কালো, আমার বাচ্চা রাত ভালো এত কালো কুসকুস। সাহাবি বলে তোমার নাম কি? বলে আমার নাম সাঈদ। কি জন্য এসেছো? মদিনার নবী পাঠাই দিয়েছে আপনার নাতি একটা মেয়ে আছে হুরে মদিনা, মদিনার হুর লেহা পয়গম্বর পাঠাই দিয়েছে তোমার মেয়ের সাথে আমার বিবাহ পড়ায় জন্য, এই প্রস্তাব আমি দেই নাই পয়গম্বর দিয়েছে, ও আমর ইবনে ওয়াহাব রাজি হইয়া যাও তোমার মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করো। আমর ইবনে ওয়াহাব বলে নবী যেহেতু পাঠাই দিয়েছে কালো সাহাবি নিশ্চয়ই আমার সম্পদের সাথে তার একটা মিল আছে, ডাক দিলেন তোমার বাড়ি কোথায়, তোমার বিল্ডিং কোথায়, তোমার টাকা পয়সা কেমন? সাহাবি বলেন ও আমর ইবনে ওয়াহাব যেখানে রাজ সেখানে কাজ, আমার বিল্ডিং নাই, ঘর নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই। আমর ইবনে ওয়াহাব বলে তোমার বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, তোমার মেয়ের সাথে তোমার সাথে আমার মেয়ের বিবাহ নাই। সাহাবি পাঞ্জাবির কোলার ঝোঁকে বলে কোনো সমস্যাও নাই, এই বিবাহের প্রস্তাব কে দিয়েছে? আসতে বলেন, আসতে বলেন। নবী দিয়েছে, মানলে মানেন না মানলে আমি গেলাম। আমর ইবনে ওয়াহাবের উপরে দাঁড়িয়েছিলেন এই কথাগুলো সে শুনেছে, পয়গম্বর পাঠাই দিয়েছে আমর ইবনে ওয়াহাবে যখন বিয়াটা ক্যান্সেল করে দিলেন তোমার সাথে আমার মেয়ের বিবাহ নাই। সাহাবি চলে যাচ্ছেন, এবার আমর ইবনে ওয়াহাব রুমের ভিতরে ঢুকতেছেন,
মেয়েটার চোখ দিয়ে যেন দেবে করে পানি পড়তেছে। ডাক দিলেন, বাবা কে এসেছে? আমার ইবনু হাব বলে, মা তুমি তো দাঁড়িয়ে রইছ, নিশ্চয় তুমি এই সব কথা শুনেছ। বলে, হ্যাঁ বাবা শুনেছি। তুমি তো নবীর প্রস্তাবে দিয়েছো থাবা, ও বাবা তুমি নবীর প্রস্তাবে দিয়েছো থাবা, তুমি বড় হাবা, কারণ তুমি প্রস্তাবটা ফিরাই দিলা, ঘুরাই দিলা, তুমি জানো নাই প্রস্তাবটা পয়গম্বর দিয়েছে। ও মা, তার চেহারা নাই, সৌন্দর্য নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কিভাবে তোমার বিবাহ দিব? মেয়ে বলছে, বাবা চেহারা নেই, সৌন্দর্য নাই, টাকা নেই, পয়সা নাই, সে যদি আমার সাথে বিবাহ পড়াই দিত, তুমি যদি বিবাহ পড়াই দিতা, আরবের ভিতরে সে একজন ধনী লোক হয়ে যেত। জোরে কাম সুবহানাল্লাহ। অতএব বাবা তুমি নবীর প্রস্তাবে দিয়েছো থাবা, পয়গম্বর যদি মন বেজার করে আর আজকের প্রস্তাবটা যদি মেনে নিতা বাবা, হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় আমরা এক জান্নাতে থাকতাম। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। বাবা আমি রাজি, এই কুসকুজে সাহাবীর সাথে আমি বিবাহ বসবো। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সাঈদ চলে যাচ্ছেন, দৌড়ে আমার একটু হাত চলে গেল, পয়গম্বরকে সালাম দিয়ে বলে, নবী গো আমার মেয়ে রাজি, বিবাহ পড়ায় দেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী, বলে সাঈদ তোর কপাল লেগেছে রে সাঈদ, সকালবেলার খটকালি আমার কাজে হয়েছে। ও সাঈদ টাকা পয়সা কত জোগাড় করছো বের করো, কই হুজুর নেন কি পকেট এক টাকাও নাই, এক টাকা? অনেক লোক কয় না, মিয়া বিয়া করবি মরদ টাকা নাই বেটা, বিয়া করবার টোটো আছে না, মুরাদ আছে না নাই? এ সাবি বিবাহ করবি টাকা নাই পয়সা নাই? বলে, না হুজুর আমি আপনার উম্মত, বিবাহ করতে চাই আপনার সুন্নত। আল্লাহর নবী বলেন, যাও আরবের ভিতরে আমার জামাই আছে ওসমান গনি, বড় ধনী। সুবহানাল্লাহ। ওসমান গনিকে সালাম দিয়া বলমা, পয়গম্বর পাঠাই দিয়েছে তোমার জন্য বিয়া উপলক্ষে 200 দিরহাম তোমার জন্য দেয়, আর এই 200 দিরহাম নিয়া বাজারে চলে যাইয়া বাজার করে নিয়ে আসো, আমি নবী বিবাহ পড়াই দিব। জোরে কাম সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? চলবে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। গভীর রাত পর্যন্ত শোনার মানসিকতা আছে? আমার পরও প্রধান উপস্থিত আসবে ইনশা, আলোচনা চলবে, প্রতি রাত তো সময় কাটিয়ে দেই, আজকে একটু গভীর হলে কষ্ট হবে না ইনশা, প্রতিদিন তো আর পাবেন না, পাবেন। আজকের এই মাহফিল আমি আগেই বলছি জীবনের শেষ মাহফিল, কথা বলেন, আপনারও শেষ আমারও শেষ, কথা বলেন না কেন? এই জন্য শেষ হিসাবে শেষ কথা শুনে যাওয়ার দরকার আছে না নাই ইনশাআল্লাহ। আল্লাহ নবী পাঠাই দিলেন, চলে গেলেন, সালাম দিলেন ওসমান গনির বাড়িতে, যে আসসালামু আলাইকুম। ওসমান গনি বাইর হয়ে দেখো, রে বাপ রে বাপ, কে কালোর কালো, আমার বিবাহ ঠিক হয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় গিয়েছি, কেউ মেয়ে দেয় না, আমার সৌন্দর্য নাই, চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ মেয়ে দেয় না, পয়গম্বর আমার বিয়ের ঘটকালি করেছে। হযরত ওসমান গনি বলেন, ও সাঈদ কোন মেয়ের সাথে তোমার বিয়ের ঘটকালি ঠিক হলো? বলে, তুমি জানো না আরবের ভিতরে সুন্দরীর আমি হুরে মদিনা, যাকে মদিনার হুর বলে ডাকে, এই জন্য মদিনার হুরের সাথে নবীজি প্রস্তাবের মাধ্যমে আমার বিবাহের ঘটকালি করেছে। ও ওসমান, পয়গম্বর পাঠাই দিয়েছে 200 দিরহাম যেন তুমি আমারে দাও, আমি 200 দিরহাম দিয়ে বাজার থেকে আমি বিবাহের কাপড় কিনে আনবো, নবী যে অপেক্ষা করতেছেন আমার বিবাহ পড়াই দিবেন। ওসমান গনি জলদি চলে গেলেন রুমের ভিতরে ঢুকে, নবীজি বলেছে 200 দিরহাম হাতে দিলেন, আর কিছু উপহার বললেন? ও সাঈদ তোমার যে আজকে বিবাহ, এই জন্য নবীজি বলেছে 200 দিরহাম, আর ওই যে হোরে মদিনার সাথে যে তোমার বিবাহ, আমি তোমারে কিছু টাকা
উপহার তোমার বিবাহেতে উপহার দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার সাঈদ টাকা নিয়ে বাজারে দৌড়ায়, বাজারে গেছে, দোকানদারকে লিস্ট দিয়েছেন, দোকানদার লিস্টির দিকে তাকায়, আর চেহারার দিকে একবার তাকায়, লিস্টির সাথে চেহারার মিল নাই। মুসলমান ভাইরা রে বাজারে প্যাকেট করতেছে, কিছুক্ষণের পরে হঠাৎ মসজিদ আমার ভাইরা মদিনার বাজার থেকে এলান হইতেছে, এলান, ও নবীর সাহাবীরা কে কোথায় আসরে, জলদি করে ওই মাঠের মধ্যে চলে যাও, পয়গম্বর আমারে পাঠায় দিয়েছে, এলান করার জন্য পাঠায় দিয়েছে, শত্রুরা মদিনা আক্রমণ করার জন্য কাফের বেঈমানেরা এসেছে, যদি তোমরা ওইটা যুদ্ধের ময়দানে দিয়ে দিতে পারো তোমাদের যান, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, আর এমন একটা জান্নাত দিবেন, আর দুহা কার দিস সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের চাইতে অনেক বড়, আল্লাহ পাক তোমাদেরকে বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, কবরে আল্লাহ তোমাদেরকে রিজিক প্রাপ্ত করবেন, ও সাহাবীরা কে কোথায় আছো জলদি চলে যাও। সাঈদের কানে যখন আওয়াজ পৌঁছে গেছে, সাঈদ দোকানদারকে বলছে, দোকানদার ভাই লিস্টিটা আমার দাও, আপনার বাজার আপনি নিয়ে নেন। দোকানদার বলেন, বাজার কি করবা না, হ্যাঁ আমি দামি বাজার করব, আমি দামি বাজার করব রে, আমি দামি বাজার করব, যে নবীর একটি কথায় আরবের ভিতরে সুন্দরী রমিনীর সাথে আমার বিবাহ হয়, ঘুরে মদিনার সাথে আমার বিবাহে আজকে ঠিক হয়েছে, ওই নবীর কথায় যদি আমি দিতে পারি যান, আল্লাহ আমারে বাড়াবে, মান সম্মান জান্নাতে দিবে, উচ্চ মাকাম ধরে ধরে কান, সুবহানাল্লাহ। সাঈদ আর বিলম্ব করলেন না, টাকা নিয়া ছুটলেন বাজারে, যাইয়া একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, আর একটা কালো হেজাম্বর খার মতো কালো পর্দা কিনলেন। কিনার পরে আল্লাহর নবীর সাহাবীদেরকে একত্রিত করিয়া সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা জানো না যেখানে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, নিজের জন্মভূমি থেকে আমি মদিনায় এসেছি, তারা আমারে থাকতে দেয় নাই, ইসলাম প্রচার করার কারণে তারা আমারে নির্যাতন করেছে, আমি মদিনায় এসেছি, তারা আবারও মদিনা আক্রমণ করার জন্য এসেছে, ও আমার সাহাবীরা যদি তোমরা সেখানে দিতে পারো তোমাদের জান, আল্লাহ তোমাদেরকে বাড়াবে, মান সম্মান জান্নাতে দিবে, উচ্চ মাকাম এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবে। নবীজি সাহাবীদেরকে এই কথা বলতেছে, মুসলমান এইভাবে উদ্বৃত্ত করতেছেন, সাহাবীরা চলে যাচ্ছেন, হঠাৎ করে সবাই তাকে দেখতেছে ঘোড়ার উপর সওয়ার হয়ে, এই যেন মুখটা কালো বরখার বরখার মতো বাঁধা, মুখটা বেঁধে চোখ দুটা বাইর করা, শুধু কে যেন আমার ভাইরা যুদ্ধের ভিড়ের মধ্যে ঢুকে গেল, বেলেট দিয়ে যেমন কচু গাছ কাটে রে, এইরকম কাফের মেহমানদেরকে কচু কাটা করতেছে, সাহাবীরা তার তরবারির চক্কর দেখে সাহাবীরাও বুদ্ধের ময়দানে ঢুকে গেছে, আমার ভাইরা তুমুল যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হওয়ার পরে যুদ্ধ যখন জয়ী হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, যারা মারা গেছে তাদের লাশগুলো একত্রিত করো, নবীজি এইভাবে খুঁজতেছেন লাশ, খুঁজে দেখে একজন সাহাবি পড়ে আছে মুখটা বাঁধা কালো বোরখা দিয়ে, হঠাৎ করে নবীজি বলেন, তার মুখটা খুলো, মুখটা খুলে দেখে রে বন্ধু, এই সাহাবিকে বিবাহের বাজার করার জন্য পাঠিয়ে দিয়েছে, ওই সাহাবি আজকে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর নবী লাশটা দেখে বলছে, আল্লাহ বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, যে যুবককে আমি কিছুক্ষণ আগে বাজার করার জন্য মদিনায় পাঠিয়ে দিয়েছি, আল্লাহ
ওই যুবক দেখো রব্বুল আলামিন জীবনটাকে আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আমার মহব্বতে বিবাহের মহব্বত তার অন্তরের মধ্যে দেখা যায় নাই, কোরআনের মহব্বত ইসলামের মহব্বত নবীর মহব্বত অন্তরের মধ্যে দেখা দিয়ে যুদ্ধের ময়দানে সেই গোলাটা দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী খুব কাঁদলেন আর বললেন সাহাবীরে দেখো আমার এই সাহাবীর বিবাহ হইতো হরে মদিনার সাথে, আজকে লাশ হয়ে আছে, তার লাশ তোমরা জান্নাতের বাকিতে নিয়ে যাও পয়গম্বর, জান্নাতের বাকিতে তার জানাজা করার জন্য যখন যাচ্ছে ওটা সাহাবীরা দেখতেছে নবীজি পিঠাঙ্গের উপর ভর দিয়ে জান্নাতের বাকিতে ঢুকতেছে, সাহাবীরা বলেন পয়গম্বর আপনার পায়ে কিছু হয়েছে নাকি, আল্লাহর নবী বলেন না আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, এই যুবকের শহীদের শহীদ হওয়ার এতই খুশি হয়েছে সে যে রক্ত দিয়েছে দুনিয়াকে তুচ্ছ মনে করে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য সে জীবনটা যে দিয়েছে আল্লাহ এত খুশি হয়েছে, রহমতের যত ফেরেশতারা আছে সবাই জান্নাতের বাকিতে এসেছে তারা জানাজা পড়ার জন্য, আমি নবী যে কদম দিব কদম ঢোকার কোনো জায়গা নাই, আল্লাহর নবী কাঁদলেন জানাজা পড়াইয়া নিজে কবরে নামলেন, বন্ধুরা আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন সাহাবি জান্নাতে তুমি ঘুরে গেল মানদের সাথে তার বিবাহ পড়াই দিও, জোরে খান সুবহানাল্লাহ আরো জোরে, এ বন্ধু এ যুবক যদি ইমানি তামান্না তোমাদের থাকে যদি কোন যুবকের ভিতরে ইমান সঞ্চারিত হয় দুনিয়াটা তার কাছে তুচ্ছ মনে হয়, কথা বলেন ঠিক না বেটে, যুবক রে কাল্লা গাও মোবাইল দেখিয়া মাথার নষ্ট করিও না, এই মোবাইলের পিছনে পড়িয়া সামান্য 2 টাকার মেয়েকে দেখিয়া দুনিয়ার মেয়ে কুড়িতে হয় বুড়ি বেহেস্তের নারী কুড়িতে হয় বুড়ি হবে না, এই জন্য দুনিয়ার নারীকে লোভে পড়িয়া সম্পদ নষ্ট করিও না যৌবন নষ্ট করিও না চক্ষু নষ্ট করিও না, আল্লাহর নবী বলেন কেউ যদি 2টা জিনিসের গ্যারান্টি দেয় একটা হলো জিব্বা আর একটা হলো লজ্জাস্থান, 2টা জিনিসের যদি কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে আমি নবী বলে দিলাম তার জান্নাতের গ্যারান্টি আমি নবী দিলাম, এই জন্য জিব্বা এবং লজ্জাস্থান 2টা জিনিসের গ্যারান্টি যদি কেউ দেয়, ও যুবক ভাইরা কষ্ট লাগে আজকে যুবকদেরকে বলতে চাই যুবক ভাইরা আমিও তো যুবক সন্তান, আমার বাবাও তো পড়াইছে লেখাপড়া করেছে আজকে মাদ্রাসায় পড়ে আজকে আপনাদের সামনে কথা বলতেছি, বন্ধুরা আমার কোরআন আছে বিধায় আজকে আমার সম্মান আছে না নাই, যার ভিতরে কোরআন থাকবে ইজ্জত দিবেন কে, এ বাংলাদেশের হাফেজরা আজকে কোরআনের দেখো তাকরিমের দিকে তাকায় দেখো, আমার ভাইরা দেখো 116টা দেশ 11টা দেশকে পিছনে ফেলে দিয়া আল্লাহর কোরআন প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আমার ভাইরা 3 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, কথা বলেন ঠিক না বেটে, আমার আল্লাহ বলে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এটা মামলা দিয়ে বন্ধ করার জিনিস না, এটাকে পিছনে ফেলে দেওয়ার জিনিস না, এটা নাযিল করেছি আমি আল্লাহ, সুইজ আছে আমার হাতে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি, আল্লাহু আকবার বলে, এই জন্য মুসলমান কোরআন ওলা হন, আপনার সন্তানকে আপনি আমার বেড়ে ডিসি বানান এসপি বানান, কুড়িগ্রামের মাহফিল করলাম এক ডিসির বাড়িতে আমার খাওয়ার ব্যবস্থা, ডিসি সাহেব আমার সাথে মুসাফা করলার বলে হুজুর দোয়া করে আপনার দোয়ার বদলতে আমার মায়ের জানাজা আমি নিজে পড়াইছি, আমি বললাম স্যার কিভাবে পড়াইছেন, বলে হুজুর আমি ইন্টার গার্ডেন মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসায় পড়ছি, হুজুর সেখানে আল্লাহর করে সই করতে যাইয়া যা পড়া দরকার আমি পড়ে
অন্য লাইনে গেছি, হুজুর আপনার দর বদলতে এক টাকাও ঘুষ খাই নাই, কত ডিসিএসপি কত মানুষ টাকায় টাকা হয়ে গেছে, আমার টাকা নাই আমার পয়সা নাই। হুজুর দেখেন আল্লাহর কোরআনের খাতে আমি এখনো নামাজ ছাড়ি না। আমি বললাম স্যার আপনার মতো যদি আর কোন লোক থাকতো বাংলাদেশে কোনো চোর দুর্নীতিবাজ থাকতো না। যার ভিতরে কোরআন আছে ভয় করে কাকে? এ ধরে বলেন কোরআন যারা আজকে পরে তাদের সম্মান আজকে নাই, এ যুগে যদি নাও থাকে আমার ভাইরা পরকালে আছে না নাই। আলেমদেরকে দেখলে বাঁকা নজর দাও, আলেমদের বেতন 4,000-5,000 টাকা, মহাজনের বেতন 4,000-5,000 টাকা, তারপরে কমিটির ধমক, তারপরেও মহাজন ইমামত মহাজনগিরি করে, ইমাম সাহেব নামাজ পড়ায় কোনোদিন কষ্ট দেয় না। আল্লাহর কাছে বলে মালিক জিকের মালিক তুমি, 5,000 টাকা বেতন পায় তারপরে মানুষকে বলে না, সংসার চালায়। আলেমদের পাঞ্জাবির গজ দেখো কত সুন্দর, টুপিটা দেখো কত সুন্দর, পায়জামা দেখো কত সুন্দর। হুজুর কিভাবে চলেন? বলে আল্লাহ আমারে চালায়। এই জন্য বেশি টাকা শোষায় অল্প টাকা পোষায়, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আলেম আমাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, আলেমদের সাথে মুসাফা করবেন, তালেবে আলেমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন। ডিসি বানান, এসপি বানান, দরকার আছে র‍্যাব বানান, আপনাদের দেশের মধ্যে দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। আগে দেখতাম ফজরের নামাজের পরে মায়েরা বলে এটা সন্তানদেরকে পায়জামা পাঞ্জাবি পরায়া মক্তবে পাঠাইতো, কথা বলে পাঠাইতো না এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আম্পারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম, ভাইরে আম্পারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, নামাজের সময় হলে মসজিদে যাইতাম, চলে মুরব্বীরা ডাকত মদের ফজরের আজান হলে, এই কথা বলেন, নামাজের সময় হলে মসজিদে যাইতাম, চলে মুরব্বীরা ডাকত মদের ফজরের আজান হলে, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম, ভাইরে ওভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না সাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়, হে কথা বলেন, টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না সাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়, আলেমদের কদর ছিল বড়দের সম্মান ছিল, হে কথা বলেন, আলেমদের কদর ছিল বড়দের সম্মান ছিল, জানি না এই যুগে এখন কি হইল বন্ধু, জানি না এই যুগে এখন কি হইল, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন কি তোমার কাকু যায় টাটা টাটা টাটার মুখ ঝাটা, কথা বলেন, বাবাকে ডেকে বলে ডেডিডা, সালাম না দিয়া বলে টাটা টা, আলিফ বা তা সা জিমাহা খ, স্কুল গুলোতে এসব হয় না শিখা, কোরআন হাদিস যায় না জানা, হালাল হারাম হয় না মানা, কোরআন হাদিস যায় না জানা, হালাল হারাম হয় না মানা, ইসলামী শিক্ষা 12:30, আলিফ বা তা সা জিমাহা খ, স্কুল গুলোতে এসব হয় না শিখা, শিখা হয় কোরআনের মাদ্রাসা। কি কবিতা, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হাটি মাটিম টিম ঘোড়ার ডিম, কথা বলেন না কেন? হ্যাঁ কথা বলেন, মাগয় আমি পড়ব না আর হাটি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লামার মিম,
আটটি মাটি কোথা গুলো কোরআন হাদিসে নেই, অযথা পর্ব কেন সাথে জ্ঞান নেই? মুসলমানের শিশু মোরা জাতির ভবিষ্যৎ কোরআন হাদিস শিখব মোরা মানব শরীয়ত। একদম একদম ঘোরাডুম সাজে পর্ব না গো আমি, শুদ্ধ করে পর্ব গিয়ে আল কোরআনের বাণী। খুশি হবেন আল্লাহ তাআলা রাসূল আল আমিন, খুশি হবেন আল্লাহ তাআলা রাসূল আল আমিন। ধান ফুরালো পান ফুরালো ফাঁকি বাজির কোথা, ও সব শুনলে নষ্ট হবে তোদের কেবল মাথা। ওইখানেতে সরিয়ে দিব, ওইখানতে সরিয়ে দিব কোরআন তালকিন, মাদ্রাসাতে পর্ব গিয়ে আলিফ লাম মিম। মাগো আমি পর্ব নার হাটি মাটিম টিম, মাদ্রাসাতে পর্ব গিয়ে ধান পুরালো ফান পুরালো ফাঁকি বাজির কোথা, ও সব শুনলে নষ্ট হবে তোদের কেবল মাথা। ওইখানেতে সরিয়ে দিব কোরআন তালকিন, গ্রামীণ ব্যাং ব্যাং আশা ইমান চোরের দল, গ্রামীণ ব্যাং ব্যাং আশা ইমান চোরের দল। নারী নিয়ে অফিস হতে করে গোলাহল, হাতে তালি নাসনা গান, হাতে তালি নাসনা গান শিখায় রাত্রি দিন। মাদ্রাসাতে পর্ব গিয়ে আসতে, মাদ্রাসাতে পর্ব গিয়ে মাগো আমি পর্ব নার হাটি মাটি মিটি, মাদ্রাসাতে পর্ব গিয়ে আলিফ লাম মিম। হাটি মাটিম কোথাগুলো কোরআন হাদিসে নেই, অযথা পর্ব কেন যাতে জ্ঞান নেই কথা বলেন। এই জন্য ভাইয়েরা আমার দুঃখ লাগে, আফসোস লাগে, ভাইয়েরা বলে না টাইট মতো বসে দা। এই জন্য বলতে চাই মায়েরা, সন্তানকে পারেন নামাজি বানাইতে, স্বামীকে পারাইতে নামাজি বানাইতে, পারে কি পারে না, পারে কি পারে না? মা গুণ আপনাকে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে কয়দিন মসজিদে পাঠাইছো? হজর আজান হয় তোমার স্বামী ঘুমিয়ে থাকে, তুমি যে উঠে গরম পানি করে দাও, স্বামী শিওরে দাঁড়াও, স্বামী উঠো তোমার জন্য গরম পানি করেছে, উজু করে মসজিদে যাও। ওই মহিলা কত ভাগ্যবান মহিলা যে স্বামীকে মসজিদে পাঠায় দেয় আর নিজে যায় নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, মায়েরা কান্না গাও মা। আল্লাহর নবী বসায় একজন যুবতী মেয়ে, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক ছেলেরা আমার ডিস্টার্ব দেয়, সবাই আমাকে বিবাহ করতে চায়, ওই ছেলে আমার বিবাহ করতে চায়, সবাই আমাকে বিবাহের প্রস্তাব দেয়, আমার বাবা নাই মা নাই কে বিবাহ পড়ায় দিবে? আপনি যদি নিজ অভিভাবক হইয়া আমার বিবাহ পড়ায় দেন, আমি আমার দাম্পত্য জীবন সুখময় হবে। বিশ্বনবী বুঝতে পারলেন, সাহাবিদেরকে বললেন সাহাবিরা ইয়াসরে আমি নবী একটা বিবাহ পড়াই দিব, আর বরকতি দোয়া করে দিব, আমি নবী নিজে অভিভাবক হব। ইয়াসো দাঁড়াও, যত সাহাবি ছিল সবাই দাঁড়িয়ে গেছে, জোরে গান সুবহানাল্লাহ। মেয়ে কয়টা আসতে, কয়টা মেয়ে? সাহাবিরা সবাই দাঁড়িয়ে গেছে, নবী অভিভাবক হবে আর পয়গম্বর নিজে বিবাহ পড়াই দিবে, এই সাজকে খুঁজবে, সবাই দাঁড়িয়ে গেছে বন্ধু। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী এবার আমার ভাইরা টেনশন করতেছেন, নার্ভাস হলেন, আমি যদি বলতাম ও সাহাবি তুমি দাঁড়াও তাহলে তো হয়ে যাইতো, আমি বলছি কে আসো দাঁড়াও, সবাই বিবাহ করার জন্য দাঁড়িয়ে গেছে। মেয়েটা বলে পয়গম্বর আমার একটা প্রস্তাব আছে, যে আমার বিবাহ করবে তার কাছে আবার তিনটা শর্ত। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, তিনটা প্রশ্ন। যে তিনটা প্রশ্ন শর্ত রাজি হবে তার সাথে বিবাহতে বসবো, নচেত বিবাহতে বসবো না। এক নম্বর শর্ত হলো পয়গম্বর, যে আমার স্বামী হবে প্রতিদিন তারে আল্লাহর কোরআন তিন খতম করে তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর আর একটা শর্ত জুড়াই দিলেন, ও পয়গম্বর যে আমার স্বামী হবে তারা সারা বছর তারে নফল রোজা রাখতে হবে।
আল্লাহু আকবার বলেন মিয়া। তিন নম্বর আর একটা শর্ত জোড়াই দিলেন পয়গম্বর, যে আমার স্বামী হবে প্রতি রাত তাকে সাত থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া তারে নফল নামাজ পড়তে হবে। যত সাহাবী ছিল সবাই আস্তে আস্তে বসা শুরু করলো। কার জীবনে এত সাধ্য, কে পারবে এত আমল করতে যে সারা বছর নফল রোজা প্রতি রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন, এবং আমার ভাইরা সারা বছর নফল রোজা এবং তিন খতম কোরআন শরীফ প্রতিদিন এবং রাতের মধ্যে নামাজ, তিনটা শর্ত কে মানবে? তত সাহাবী ছিল সবাই বসেছে। তারপরে উমরের পাশে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, খুব দুর্বল নার্ভাস, আমার ফলে এমন দুর্বল দেহাত মধ্যে কোনো শক্তিও নাই। অনেক ছেলেদেরকে দেখা যায় মনে হয় দেহাত কিছুই নাই, আসে না সবাই কয় কিরে তোর এরকম কেন স্বাস্থ্য হইল, কেন মোবাইল দেখি দেখি ওর মালাই নষ্ট, কথা বলেন না কেন, সারা রাত ওই মোবাইলে মেসেজ এবং চ্যাট করতে করতে ঘুমায় না, যখন ফজরের আজান হয় তখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, কথা বলেন না কেন মুসলমান ভাইরা আমার। এবার আল্লাহর নবী এবার কি করলেন, যত সাহাবী সবাই বসে বলল, ওই নার্ভাস সাহাবী দাঁড়িয়ে গেছে বলে হুজুর আমি রাজি বিবাহ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ, বলে হযরত উমর ছিল পাশে, উমর পাঞ্জাবি ধরে টানে আর বলে বস, এতগুলো সাহাবী কেউ রাজি না, এই আমল করতে পারি বলে উমর পাঞ্জাবি ছেড়ে দাও আমি রাজি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিবাহ পড়াই দিলেন, বরকতি দোয়া করে দিলেন, সাহাবীরা দোয়া করে যার যার মতো বাসায় চলে গেল। হযরত উমরের মেজাজ খুব করা আছে, এটা আমল যদি করতে না পারে তারে নবীর কাছে বিচার আমরা করব। এভাবে আমার ভাইরা বিবাহ পড়াই দিলেন। তিন মাস পরে ওই স্ত্রী অভিযোগ করলেন আল্লাহ নবীর কাছে, যে বলে পয়গম্বর যে সাহাবীর সাথে আমার বিবাহ পড়াই দিয়েছে ওই সাহাবি তিন খতম কোরআন শরীফ পড়ে না, নফল নামাজও পড়ে না, সারা বছর রোজাও রাখে না, হুজুর সে একটা শর্ত মানে না। আল্লাহ নবী বলে আমার সাহাবি কখনো মিথ্যা কথা বলতে পারে না, হুজুর বিচার দিলাম তার বিচার করেন। হযরত উমরকে আল্লাহ নবী বলে উমর জলদি করে যাও তারে আমার দরবারে নিয়ে আসো। হযরত উমরের আগে মেজাজ গরম ছিল, হযরত উমর জলদি যাইয়া পাঞ্জাবি ধরেছে, চল নবীর দরবারে তোর বিচার হবে, যত সাহাবি ছিল কেউ রাজি হইলাম না, আর তুমি বিবাহ করলা তুমি নাকি একটা শর্ত মানো নাই। সাহাবি বলেন উমর পাঞ্জাবি ছেড়ে দাও আমি তিনটাই মেনেছি, জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে। হযরত উমর বলে চল নবীর দরবারে বিচার হবে, নবীর কাছে যখন চলে গেলেন পয়গম্বর বলে সাহাবি তোমারে আমি বলেছিলাম বিবাহের আগে তিনটা শর্ত তোমার স্ত্রী দিয়েছে, তুমি নাকি একটাও মানো না। সাহাবি বলেন হুজুর আপনার সাহাবি কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমি তিনটাই মেনেছি, জোরে কম সুবহানাল্লাহ, কিভাবে মেনেছো বলো? সাহাবি বলে হুজুর আপনি তো একদিন বক্তৃতায় বলেছে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ সহিত বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, আপনি বক্তৃতায় বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচবার অথবা সাতবার তিনবার সুরে ইখলাস যদি বিসমিল্লাহ শহীদ তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় তিন খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়া দেয়। নারায় তাকবীর। হুজুর আমার স্ত্রী বলে
গেছে তিন খত, আমি দিনে তো 1000 খতম পার করি দেই। আস্তে আস্তে সূরা ইখলাস প্রত্যেক কয় মিনিটটায় সূরা ইখলাসের আমল করি। ও সাহাবী, দুই নম্বর শর্ত দেওয়া হয়েছে সারা বছর করে নফল রোজা রাখতে হবে। সাহাবী বলেন, পয়গম্বর, আপনার পাক জবান থেকে শুনেছি আপনি বলেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, রমজানের পরে শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে, কোন ব্যক্তি যদি 6টি নফল রোজা রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সব আল্লাহ দিয়া দেয়। নাই থাকবেন আমি ভুলি নাই, শাওয়াল মাসে 6টি রোজা রেখেছি, সারা বছর রোজা রাখার সব আল্লাহ আমার আমলনামায় দিতেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। তিন নম্বর শর্ত দিয়েছে সাহাবি, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রতি রাতে 7 থেকে ফজর পর্যন্ত নামাজ পড়তে হবে, তুমি নাকি নামাজ পড়ো না, তোমার স্ত্রী অভিযোগ করেছে। ও গো পয়গম্বর, আপনার জবানের থেকে শুনেছি কোন ব্যক্তি যদি সারে নামাজ মসজিদে এসে ইমামের পিছনে তাকবীরুল ইহরাম আদায় করে, আর ফজরের নামাজ মসজিদে যাইয়া ইমামের পিছনে তাকবীরুল ইহরাম আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় এশা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজের সব আল্লাহ দিয়া দেয়। নারায় থাকবে পয়গম্বর, আমি আপনার পিছনে তাকবীরুল ইহরাম কোনদিন ফুট করি নাই, আমার স্ত্রী অভিযোগ যেদিন থেকে বিবাহ পড়াই দিয়েছে অতি অক্ত নামাজ আপনার পিছনে আমি তাকবীরুল ইহরাম শহীদ আদায় করেছি। জোরে কম সুবহানাল্লাহ। মহিলা বাসায় যায়, পয়গম্বর বললেন, মা দাঁড়াও, বলে হুজুর কি আর বলবেন, আমার স্বামীও ভাগ্যবান, আমিও তাকে বিবাহ করে অনেক সৌভাগ্য অর্জন করেছি। হযরত উমর জলদি যাইয়া বুকে টেনে নিয়েছেন, সাহাবী রে বেয়াদবি করেছি, তোমার পাঞ্জাবি ধরে নবীর কাছে নিয়ে এসেছি, আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। নবীজি হেসে বলেন, ও উমর, আল্লাহর কোরআনে আলোচনা হয়েছে, আমার সাহাবী মনে রেখে আজকে তোমাদের কাছে সে সবের সব কিছু উপস্থাপন করলো, বাহবা কুড়াই নিল, আজকে যদি তোমাদের ভিতরে আমল থাকতো তোমরা যদি মরে নিতা তোমাদের ভাগ্যটা ভাগ্যবান হয়ে যেত। জোরে কম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই, যারা এসেছেন ওয়াদা করতে পারেন যে হুজুর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নত দাড়িটা রাখব, বেয়াদবি করব না। যদি আপনাদের অন্তরের মধ্যে যদি খালেসিয়াত নিয়াত থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর হস্তে দুইটা হাত বাড়াই দিতে হবে যে হুজুর ওয়াদা করতেছি নবীর সুন্নত আর কোনোদিন জবাই করব না। যে নবী পয়গম্বর আপনাকে সুপারিশ করবে, যে পয়গম্বর ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই পয়গম্বরকে এখনো আপনি কষ্ট দেন, নবীর সুন্নত দাইটা যদি রাখেন, একটা সুন্নত যদি জিন্দা করতে পারেন, 100 কল্লা কাটা শহীদের সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। কারা কারা রেডি আছেন দুই হাত আল্লাহকে দেখান, বলেন, ইয়া আল্লাহ, আমি তোমার নামে শপথ করতেছি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ওয়াদা কবুল করো। আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমার চিঠি এসে গেছে, আমার সময় শেষ। আপনাদেরকে কথা যতটুকু বললাম
আমল করার নিয়াতে শুনেছেন। আমার জন্য দোয়া করবে আমি যেন আমল করতে পারি।